Assalamualaikum, welcome to Memories. Recently, কিছু কোরিয়ান ড্রামা দেখতে গিয়ে ওদের একটা খাবারের সাথে আমি পরিচিত হইছি যেটা হচ্ছে তকবুকি বা স্পাইসি রাইস কে কো বলে তো এটা দেখতে প্রচন্ড লোভনীয় আর আমার মনে হইছে যে হ্যাঁ এটা আমি বানানোর ট্রাই করব যদিও বানানোর প্রসিডিউরটা খুব সহজ না ওরা হচ্ছে রেড পেপার ইউজ করে আর ওইটাতে গোচুজাং পেস্ট বানায় তারপর হচ্ছে কিছু বিন পেস্ট ইউজ করে যেটা মানে আমাদের কাছে নাই বা আমি ইউজ করতে পারি নাই আমার আশেপাশে ছিল না তো তিনটা প্রসিডিউর ফলো করতে হয়েছে আমাদের প্রথমে সস বানিয়ে নিয়েছি তারপর রাইস কেক বানিয়েছি তারপর এই তকবুকিটা রেডি করেছি শুকনো মরিচের বিচি ফেলে নেওয়া হচ্ছে আর তারপরে এই শুকনো মরিচগুলো আমরা ব্লেন্ড করে নেব আর আমাদের সস বানানোর জন্য আমরা একটা টমেটো সিদ্ধ দিয়ে দিচ্ছি এই টমেটোটাও আমরা পেস্ট করে নেব তো আমরা চুলা না জ্বালিয়ে আমাদের এই ছোট পাতিলটাতে চিনি লবণ আর পানি সাথে মধু দিয়ে নিলাম আরও অ্যাড করে নিলাম দুই চামচ সয়া সস আর এক চামচ ভিনেগার ব্লেন্ড করে রাখা সেই শুকনো মরিচটা আমরা অ্যাড করে দেব এরপরেই আমরা চুলা জ্বালিয়ে দেব যখন মোটামুটি বলক এসে যাবে এরপরে আমরা টমেটো পেস্টটা অ্যাড করব এই সস কিছুটা ঘন হয়ে আসার পরে আমরা নামিয়ে নিব যদিও এটা গোচুজাং সসের আশেপাশেও নেই কিন্তু আমরা আমাদের তেকবুকিতে এটা ইউজ করব এইবার আমরা বানাবো রাইস কেক এই রাইস কেক বানানোর জন্য আমরা প্রথমে ফ্রেশ চালের গুঁড়া নিয়েছি তারপরে সেটাতে কিছুটা লবণ অ্যাড করেছি আর তারপর অল্প অল্প করে গরম পানি অ্যাড করব এই চালের গুঁড়ো হালকা জমাট বাঁধা পর্যন্ত আমরা গরম পানি দিতে থাকবো মোটামুটি জমাট বেঁধে গেলে এরপর আর গরম পানি ইউজ করতে হবে না এক চুলায় গরম পানি হচ্ছে আরেক চুলায় একটা জালিতে আমি একটা কাগজ বিছিয়ে নিয়েছি আর কাগজে হচ্ছে তেল দিয়ে নিয়েছি আর যেই চালের গুঁড়াটা আমরা প্রায় আধা মাখা মাখা করেছি সেটা এটার এই কাগজটার উপরে দিয়ে দিব তারপর ঢেকে দিব এটা আস্তে আস্তে ভাপে মোটামুটি সিদ্ধ হয়ে আসবে চালের আটাটা ভালো মতো সিদ্ধ হয়ে যাওয়ার পর সেটা আমরা ভালো করে মানে ডোলে নিয়েছি তারপর এইভাবে লম্বা করে মানে তকবুকির সাইজের মতো করে কেটে নিচ্ছি এখন এই রাইস কেকগুলোতে সুন্দর করে তেল লাগিয়ে নিচ্ছি প্যানে আমরা তেল দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে দিব কিছুটা রসুন আসলে এই তকবুকিতে আমরা ডিম চিকেন বিফ যে কোনো কিছু ইউজ করা যায় ওরা তো অনেক কিছু ইউজ করে আমি ইউজ করতেছি আজকে চিকেন তো চিকেন দিয়ে কিছুটা ভেজে নেওয়ার পরই এখানে প্রায় দুই গ্লাসের মতো পানি দিয়ে নিলাম এই পানিতে আমরা কিছুটা শুকনো মরিচের গুঁড়ো সয়া সস অ্যাড করে নেব এরপরে দিচ্ছি আমরা সেই আমাদের টমেটো পেস্ট যেটা আমরা গোচুজাং পেস্টের মতো একদমই বানাই নাই সেটা আমরা অ্যাড করব প্রায় দুই মিনিট পর আমরা আমাদের রাইস কেকগুলো অ্যাড করে দিচ্ছি তো এখন আমরা একদম চুলার জাল কমিয়ে দিব এটা আস্তে আস্তে রাইস কেকগুলো অনেকটা সিদ্ধ হয়ে আসবে আমার ঝাল খুব ভালো লাগে তাই আমি কিছুটা চিলি সস দিয়ে নিয়েছি তো আপনারা চেক করে নেবেন যে ঝালটা আপনাদের জন্য ঠিক আছে কি না আর এখানে সাথে চিনি লবণ আরও কিছুটা চাইলে স্বাদ মতো অ্যাড করে নিতে পারবেন দেখা যাচ্ছে তকবুকিও সিদ্ধ হয়ে গেছে আর আমাদের ঝোলটাও ঘন হয়ে গেছে একদম তকবুকি যেরকম হয় সেরকমই দেখতে হয়েছে যদিও ওদেরটার রং অনেক বেশি পরিমাণে রেড হয় আর আমাদেরটা এত রেড না যেহেতু আমরা রেড পেপার পেস্ট ইউজও করিনি তো আমরা আমাদের মতো সিস্টেম করে বানিয়ে নিয়েছি আর এটার সাথে তো ডিম আরও অনেক কিছু অ্যাড করে নেওয়া যায় কিন্তু আমরা এই সিম্পলই রেখেছি আর আমার কাছে অনেক ঝাল লাগছে কিন্তু ভালোও লাগছে আপনারা ট্রাই করবেন আশা করি ভালো লাগবে আর রাইস কেকগুলো এত চিউই হয় এটার ভিতরে সসগুলো ঢুকে যায় মানে আসলে খেতে অসাধারণ হয় সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ